পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় কোচবিহারের গান্ধী কলোনি স্কুলে প্রাথমিক স্তর থেকে ইংরেজি শিক্ষা চালুর এক নতুন দিগন্তের পথের সূচনা করা হলো। কোচবিহারের গান্ধী কলোনি স্কুলে প্রাথমিক স্তরের ওয়ান অবধি ইংরেজি মাধ্যমে শিক্ষা ব্যবস্থার শুভ সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলাশাসক কৌশিক সাহা, প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান কল্যাণী পোদ্দার সহ অন্যান্য আধিকারিকরা। প্রায় 30 জনকে নিয়ে পথ চলা শুরু করলো এই নতুন ইংরেজি মাধ্যমের প্রাথমিক স্কুল। প্রথম দিনে যে সমস্ত ছাত্র ছাত্রীরা এই প্রাথমিক স্তরের ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি হয়েছেন তাদের হাতে স্কুল ড্রেস, ব্যাগ, বই খাতা তুলে দিলেন আধিকারিকরা। উদ্যোগে আজকে কোচবিহার জেলার মহাত্মা গান্ধী হাই স্কুলে সেখানে ইংলিশ মিডিয়াম স্কুলের শুভ উদ্বোধন হল এবং সেখানে 57 জন ছেলে মেয়ে ভর্তি হয়েছে। তাদের সবার হাতে ব্যাগ, বই, স্কুল ড্রেস এবং অন্যান্য সামগ্রী, পড়াশোনার সামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। আমরা আশা করছি আগামী এক মাসের মধ্যে 57 সংখ্যাটা 200 পৌঁছে যাবে এবং এটা প্রথম পদক্ষেপ রাজ্য সরকারের কোচবিহার জেলায়। আমরা আশা করছি আগামী দিনে আরও বেশি ছাত্র হবে, বেশি স্কুল খুলবে, কারণ অনেক মধ্যবিত্ত ঘরের মানুষ তাদের ছেলেমেয়েকে এই কিন্ডার গার্ডেন স্কুল, বেসরকারি প্রাইভেট স্কুলে পড়াতে গিয়ে অনেক টাকা পয়সা খরচ হয়। তো সেখানে এখানে তো এক পয়সাও লাগবে না। ওই যে বললাম যে জাম স্কুল ড্রেস, ব্যাগ, বই এবং যে সামগ্রী মিড ডে মিল সবই এখানে পাবে।